নমস্কার। এর আগের ভিডিওতে আমরা হ্যাপিনেসের ABCD আলোচনা করেছি, আজকের আলোচনাটা আমরা আরেকটু ডিটেলসে যেতে চাই। তো ভালো থাকার উপায়, আমরা কিভাবে ভালো থাকতে পারি, তো প্রথম যেটা ভালো থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের প্রথমেই একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকা উচিত। অর্থাৎ আমরা যদি জীবনে ভালো কিছু করতে চাই, বড় কিছু করতে চাই, তাহলে আমাদের প্রথম এবং প্রধান যেটা আমাদের মনে রাখা উচিত যে আমাদের অলওয়েজ আমাদের প্রবলেমকে এক্সপেক্ট করা উচিত। অর্থাৎ এক নাম্বার হচ্ছে এক্সপেক্ট প্রবলেম। কারণ আপনি যদি কখনো ভিডিও গেম খেলেন, দেখেছেন যে ভিডিও গেমের প্রথম দিকের যে লেভেলগুলো থাকে, লেভেল 1, 2, 3, 4, আপনি ইজিলি ক্রস করে যাবেন। কিন্তু আপনি যত উপরে উঠবেন ভিডিও গেমের, তত খেলাগুলো আরও কমপ্লেক্স এবং জটিল হবে। তো জীবনের ক্ষেত্রেও অনেকটা সেরকমই, আপনি যত ভালো কিছু করতে চাইবেন, যত বড় কিছু করতে চাইবেন, যত জীবনে এগোতে চাইবেন, ততই কিন্তু আস্তে আস্তে আপনাকে প্রবলেম, বেশি বেশি করে প্রবলেমের সম্মুখীন হতে হবে। কারণ এটা জীবন এভাবেই তৈরি। সুতরাং আপনি ভালো কিছু করতে গেলে এই প্রবলেমের জন্য হতদ্যম না হয়ে আরও দ্বিগুণ উৎসাহে সেই প্রবলেম মোকাবিলা করুন। কারণ এটা অলওয়েজ মনে রাখবেন যে ভালো কিছু করতে গেলে তাকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতেই হবে। হ্যাঁ, আপনি যদি কখনো গ্রামে গিয়ে দেখেন যে আম গাছ থাকে অনেক, যে আম গাছে দেখবেন প্রচুর আম ধরে আছে, ছোট ছোট বাচ্চারা অনেক আম পাড়ার জন্য সেই গাছগুলোতেই ঢিল মারে। অর্থাৎ তার পাশে যে গাছগুলোতে দেখবেন কোনো ফল নেই, সেখানে কিন্তু ঢিল কেউ মারে না। অর্থাৎ সেখানেই মৌমাছি বসে যেখানে মধু থাকে। অর্থাৎ যদি আপনি ভালো কিছু করেন, তাহলে এই পৃথিবীটা এইভাবেই ডিজাইন করা হয়েছে, অন্যান্য মানুষজন কিন্তু আপনাকে কিছুটা হলেও কিন্তু আপনাকে প্রবলেমের সম্মুখীন করে ফের তুলবে। এবং আপনি চেষ্টা করুন যে উদ্যমে লড়াই করে সেই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। হ্যাঁ, তো অ্যাকসেপ্ট প্রবলেম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার টু হচ্ছে আপনি বি আর হানিবির মতো একটা কম্প্যারিজন লক্ষ্য করতে পারেন। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে প্রায় 20,000 রকমের বি অর্থাৎ মৌমাছি আছে, কিন্তু এই 20,000 রকম প্রজাতির মধ্যে শুধুমাত্র এক রকমের প্রজাতি আছে যাদেরকে আমরা বলি হানিবি। অর্থাৎ হানিবি কাজ হচ্ছে তারা ফুলের মধ্যে মধু সংগ্রহ করে। তো আপনি দেখবেন এই হানিবির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, যদি কোনো কোনো ময়লা আবর্জনার স্তূপ থাকে, সেখানে যদি একটা ফুল থাকে, তাহলে হানিবি কিন্তু সেই যে ফুলটা আছে সেই ফুলে গিয়েই বসবে। তার অন্যদিকের সমস্ত আবর্জনা, সমস্ত রকম দৃষ্টি নিক্ষেপ না করে তার টার্গেট থাকবে শুধুমাত্র ফুলের দিকে। আর অন্যান্য বি, যারা অর্ডিনারি যারা মৌমাছি, তারা কিন্তু মাছি, তারা দেখবেন এখানে ওখানে একটা ফুলের বাগান, সেখানে হয়তো দু একটা ময়লা আবর্জনা পড়ে আছে, তো অন্যান্য মাছিরা কিন্তু সেই আবর্জনাতেই গিয়ে বসবে। অর্থাৎ অত বড় ফুলের বাগান, তা 95% হয়তো ভালো জায়গা, 5% হয়তো একটা খারাপ কিছু আবর্জনা পড়ে আছে, তারা কিন্তু সেইখানেই বসবে। আর অন্যদিকে হানিবি 95% খারাপ জায়গার মধ্যে যে 5% ভালো আছে, অর্থাৎ যে ফুলটা আছে, ওখানে গিয়েই বসবে। এবার জীবন এরকমই, আপনি সেরকমভাবে নির্ধারণ করতে পারেন। চারিদিকেই আমাদের এই পৃথিবীতে নেগেটিভিটি, প্রবলেম, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি সবই আছে, কিন্তু এবার মধ্যে আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে, আপনি গোটা পৃথিবী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার হাতে যেটা আছে আপনি চয়েস করতে পারেন যে আপনি বি হবেন নাকি হানি বি হবেন। যদি আপনি বি হন, তাহলে আপনারা কোনো ব্যাপার না, আপনি যেখানে সেখানে যার তার সমালোচনা করতে পারেন, খারাপ কিছু করতে পারেন। আর যদি আপনি হানি বি হতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই খারাপের মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু খুঁজতে হবে। অর্থাৎ চয়েস আপনার হাতে, ভেবে দেখুন বি হবেন নাকি হানি বি হবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, 3 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এনভি। অর্থাৎ আজকের এই সময় পার্টিকুলারলি, যে আমরা এত বেশি মোবাইল ওরিয়েন্টেড এবং সোশ্যাল মিডিয়া এত বেশি ওরিয়েন্টেড, যে আমরা সবসময় নিজেদের সবসময় সোশ্যাল মিডিয়া আমরা স্ক্রল করতে থাকি, তো স্ক্রল করতে করতে দেখা যায় যে হয়তো আপনার দিনটা আজকে খুব খারাপ গেছে, তো আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখলেন আপনার বন্ধু অর্থাৎ আপনার কলিগ এরা সুইজারল্যান্ডে গিয়ে ঘুরছে। অর্থাৎ আপনি তাদের এই ভিডিও দেখে কিন্তু আপনি মনে মনে একটা জেলাস ফিল করবেন। অর্থাৎ তারা কি সুন্দর ঘুরছে, তার জীবনটা কত ভালো, আর আপনার জীবনটা বোধহয় খুবই খারাপ। তো এইরকম ভাবলে কিন্তু কখনো কখনোই আপনি জীবনের সফলতা, আনন্দ কোনোটাই লাভ করতে পারবেন না। বরঞ্চ আপনার বন্ধু কলিগকে আপনি এতে মন থেকে তাকে উৎসাহ প্রদান করুন যে বাপ তোরা ঘুরতে গেছিস, খুব ভালো, আমরাও একবার যাবো। এইভাবে যদি আপনি পজিটিভিটি, তাদের ওই আনন্দে আনন্দিত না হয়ে যদি আপনি তাদের আনন্দে দুঃখিত হন, তাহলে কিন্তু এটা জীবনে আপনার জন্য কিন্তু সবথেকে অমঙ্গল ডেকে আনবে। কারণ এরপরে আপনি কিন্তু কখনো তখন ভালো থাকতেই ভুলে যাবেন আস্তে আস্তে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব যে অন্যের আনন্দে আনন্দিত হওয়া এবং অন্যকে আরও বেশি করে ওয়েল উইশ জানানো, যাতে করে আপনিও ভবিষ্যতে কাজ করার জন্য, ভালো কিছু করবার জন্য প্রেরণা পান। তাহলে অর্থাৎ এই এনভি অর্থাৎ এই পারস্পরিক কাতরতা থেকে দূরে থাকার একটাই উপায় হচ্ছে অন্যের আনন্দেরকে, তাকে সেই আনন্দে নিজে শরিক হন এবং মনে মনে তাকেও তাকে শুভেচ্ছা কামনা করুন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রেসপেক্ট। অর্থাৎ আমরা সবাই নিজেদের রেসপেক্ট পেতে চাই, কিন্তু সবসময় মনে রাখবেন যে রেসপেক্ট পেতে গেলে কিন্তু রেসপেক্ট আপনাকে দিতে হবে।
কারণ মানি পাওয়ার পজিশন এগুলো আপনাকে টেম্পোরারি হয়তো লোকে ভয় পেয়ে আপনাকে কিছুদিন আপনাকে রেসপেক্ট করতে পারে, কিন্তু এটা লং টার্মে কখনোই সেই রেসপেক্টটা মানুষ করবে না। যখন আপনার ওই পজিশন চলে যাবে আপনি সাধারণ হয়ে যাবেন। তাই চেষ্টা করুন অন্যকে যতটা সম্ভব রেসপেক্ট দিতে, তাহলে আপনিও কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী রেসপেক্ট ফিরে পাবেন। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম চারটি জিনিস। প্রথম হচ্ছে লাইফের এক্সপেক্ট প্রবলেম, অর্থাৎ জীবনে সবসময় প্রবলেম একটা হতে পারে, অন্তত এই এইরকম একটা রেডি থাকুন, কারণ প্রবলেম যে কোনো সময় আসতে পারে। নাম্বার টু হচ্ছে বি হানি বি নট অর্ডিনারি বি, অর্থাৎ মৌমাছি হওয়ার চেষ্টা করুন, যারা মধু সংগ্রহ করার চেষ্টা করুন, আপনার চারপাশে ভালো খারাপের মধ্যে থেকে যতটা সম্ভব ভালোটাই নেওয়ার চেষ্টা করুন। তিন নাম্বার হচ্ছে অলওয়েজ এনভি অ্যাভয়েড করুন, যতটা সম্ভব পরশ্রী কাতরতা এড়িয়ে চলুন, ভালো কাজ করুন। এবং চার নাম্বার পয়েন্ট হচ্ছে অন্যকে সম্মান প্রদর্শন করুন, অন্যকে ভালোবাসুন, অন্য ভালো করার চেষ্টা করুন, তাহলে প্রকৃতির নিয়মে আপনিও ভালো থাকবেন। নমস্কার।